আজকের নারী সমাজের অবস্থা দেখেন, তাদের সাজ সজ্জা দেখেন, তাদের চলাফেরা দেখেন, আল্লাহর নবী ওই সমস্ত নারীদের উপরে লানত দিয়েছেন যে নারীরা কাপড় পরে বের হবে অথচ তারা উলঙ্গ থাকবে। সেই মুসলিম শরীফের হাদিস এটা। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন্নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বল, আল্লাহর নবী বলছেন তোমরা দুটি ফিতনা থেকে বেঁচে থাকো, সতর্ক হও। দুটি ফিতনা কয়টা? দুটো ফিতনা। একটা ফিতনা ফাত্তাকুদ দুনিয়া, আসলেই তাই, দুনিয়ার এই চাকচিক্য জীবন, এটাকে দেখে আমরা একেবারে বিমোহিত হচ্ছি। আসলে এটার কি কোনো মূল্য আছে? দেখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস যে সাহাবীদেরকে নিয়ে এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে রসুল বাজারে ঢুকে গেলেন, হযরত জাবির রসুলের সাথেই আছেন, একবারে কাছে, পিছনে অন্যান্য সাহাবী। রসুল দেখতে পেলেন বাজারে একটা একটা ছাগল মরে পড়ে আছে। আল্লাহর নবী যে ওই ছাগলের কানটা ধরলেন এবং জোরে জোরে বলছেন, কে আছো বাজারের মানুষেরা, এই ছাগলটাকে দশ দেরহাম মূল্যে নিতে পারবে কিনে? কেউ কোনো কথা বলেন। আল্লাহর নবী বলছেন, কে আছো এই ছাগলটা পাঁচ দেরহামে কিনবে? কেউ কোনো কথা বলছেন না। রসুল বললেন, জাবের। কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় তুমি বলে দাও এই ছাগলটা এক দেরহামে কে নিবে? তখনও কেউ কোনো কথা বলছেন না। আল্লাহর নবী বলছেন, কে আছো ওই মরা ছাগলটা বাড়ি নিয়ে যাবে, কোনো দেরহাম লাগবে না, টাকা পয়সা লাগবে না। হযরত জাবির বলেন, হে আল্লাহর নবী, এই ছাগলটা তো মরে পচে গেছে, এর কোনো মূল্য নেই, এক দেরহাম কেন, বিনা পয়সাও কেউ নিবে না। আল্লাহর নবী বলেন, জেনে রেখো দুনিয়াটার এরকম মূল্যহীন, আল্লাহর কাছে যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো এক ঢক পানি কোনো জীবজন্তুর আল্লাহ খেতে দিতেন না। আল্লাহু আকবার। সেজন্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা দুটি বস্তু থেকে, জিনিস থেকে সতর্ক থাকো। একটা হলো ফাত্তাকুদ দুনিয়া, এই দুনিয়া, দুনিয়ার মোহ ত্যাগ করো। আজকের আমরা কি করছি? আল্লাহ পাক বলেন, আল্লাযী জামা মালাহু আদাদা, এদের উপরে অভিশাপ, এদের উপরে আল্লাহ নাখস। আল্লাহ দুই শ্রেণীর মানুষের প্রতি মানে আফসোস করেছে, আফসোস। আল্লাহর আফসোস মানে বুঝতেই পারছেন তো, হ্যাঁ, আফসোস বুঝেন, আফসোস। আমি যদি বাইতুল মামুন মসজিদে এই 21-22 বছরে এই মসজিদের আমি খতিব, এখন আমি যদি এই নয়াবাজার ফেন্স রোডে মদ খাই আর মাতলামি করি জুমার দিনে, আপনারা এসে দেখেন হাজি নওয়াব সাহেব আমারে দেখে বলছে আফসোস, খতিব সাহেবের প্রতি আফসোস। আমি মসজিদের সভাপতি আর খতিব সাহেব হলো এই মসজিদের খতিব, করছে না কি 22 বছর খতবা শুনলাম, এখন মদ গাঁজা খাচ্ছে, আফসোস করবে না? কীরকম আফসোস! হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম আফসোস করেছেন। তার একটি হলো যারা এই মাল জমা করে আর গুনিগুনে রাখে, গুনিগুনে রাখে, এটা দুনিয়া, এটা পরকাল নয়। আল্লাহ পাক বলেন, ইহসাবু আন্না মালাহু আখলাদা, সে কি মনে করেছে এ মাল তাকে গ্যারান্টি দেবে বাঁচানোর, নিরাপত্তা, হ্যাঁ, শান্তি নিরাপত্তা দেবে মাল? আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, কাল্লা, কখনোই না, লায়ুম বাজান্না ফিল হুতামা। আল্লাহ পাক বলেন, কখনোই না সে নিক্ষিপ্ত হবে হুতামার আগুনে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী তুমি কি জানো হুতামা কি? হুতামা কি? আল্লাহ পাক আবার উত্তর দিচ্ছেন, প্রশ্ন করেই উত্তর দিচ্ছেন। আল্লাহ পাক বলেন,
নারুল্লাহিল মুকাদা, হুতামা এক প্রজ্বলিত উপদেশ, এক পৃষ্ঠকারী, কেমন পৃষ্ঠকারী। আল্লাহ পাক বলেন আল্লাতি তাতলিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত জানিয়ে সারখার করে দেয়। আল্লাহু আকবার, এই হুতামা সম্পর্কে আল্লাহ হুঁশিয়ারি করলেন আমাদের কারা, কাদের জন্য, যারা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়েছে, প্রাচুর্যের মোহে একেবারে বিমোহিত হয়েছে। সেজন্য আল্লাহর নবী বলছেন দুনিয়া একটা ফেতনা, দুনিয়াতেই তো আপনি বুঝতেছেন, আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে যান তখন আপনার মনে হয় আমার কোনো সম্পদের দরকার নেই, আমি বাঁচলেই হলো, ঠিক না, আমি আমার একদিনের জীবনও যদি পাই তাও আমার সব কিছু নিয়ে যাক, ঠিক কিনা। কেয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব যদি তোমার হয় তুমি কি করবা আজকে? ওল্লাহে ওল্লাহে ওই ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ এই সব কিছুর বিনিময়ে তুমি আমাকে মুক্তি দিবে। তাহলে এখন আপনি প্রমাণ করেন দুনিয়া না, দুনিয়ার কোনো মূল্য আছে কি? এরপরে আল্লাহর নবী বলেন আত্তাকুন নিসা ফাইন্না আব্বালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই, আর একটি ফিতনা হলো নারী, নারী শয়তানের প্রধান হাতিয়ার। এই দুটি ফিতনা আমাদের লানত ডেকে আনে, লানত ডেকে আনে। আজকের নারী সমাজের অবস্থা দেখেন, তাদের সাজ সজ্জা দেখেন, তাদের চলাফেরা দেখেন। আল্লাহর নবী ওই সমস্ত নারীদের উপরে লানত দিয়েছেন যে নারীরা কাপড় পরে বের হবে অথচ তারা উলঙ্গ থাকবে। কি আশ্চর্য ব্যাপার, আল্লাহর রাসূল বলছেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে নারীরা কাপড় পরে বের হবে অথচ তারা উলঙ্গ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। নারী এক গোপন সত্তা, নারীর ভিতরে আল্লাহ যে নারীত্ব দিয়েছে এটা নারীরাই বলুক না, ওরাই তো শরম পাবে। এখন ওরা সে শরম, হায়া, লজ্জা কিছুই নাই। সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর নবী, নারী কাপড় পরে বের হবে অথচ উলঙ্গ থাকবে কি করে? বলেন এমন পাতলা কাপড় পরবে, এমন আটোসাটো কাপড় পরবে যে নারী যখন রাস্তায় নামবে ওর সামনের পিছনের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এরই নাম উলঙ্গ। এদের উপরে সাত নম্বরে এদের উপরেও আল্লাহ তাআলা লানত বর্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্মালাইকাতি ওয়ান্নাসি আজমাইন, সকল ফেরেশতা এবং সকল মানুষের পক্ষ থেকে এই দশ শ্রেণীর মানুষের প্রতি লানত করেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন আট নম্বরে হল তাকদীর অস্বীকারী। দেখেন আমাদের যখন কোনো বিপদ আসে আমরা এই বিপদকে মানতে চাই না, আমার বিপদ দিল, আমার ভালো ছেলে, আমি সব জীবন যাপন করি, তকদিরের ফয়সালা মানতে চায় না। যখন সংসারে একটা মৃত্যু আসে তখন তারা নাফারমানি করে বসে, কুফুরি করে বসে, সত্যকে অস্বীকার করে যে এটা আমি কি করে মেনে নেব, না এটাই তকদিরের ফয়সালা। আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার ছেলে মারা গেল, আমার নিষ্পাপ শিশু মারা গেল, একটা মৃত্যু যখন সংসারে ঘটে তখন মানুষ তকদিরকে অস্বীকার করে বসে। যখন মানুষ অভাবে পড়ে, হ্যাঁ, তখন মানুষ তকদিরকে অস্বীকার করে বসে। অভাবে নবী রাসূলরা পড়েন নাই, হ্যাঁ, অভাবে পড়েন নাই। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলছেন হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা আর পারি না, আর পাচ্ছি না। আল্লাহর নবী তখন বললেন অতীতের মানুষের কথা স্মরণ করো যারা তাওহীদ মানার কারণে, হ্যাঁ, আল্লাহর আনুগত্যের কারণে লোহার চিরুনি দিয়ে রক্ত মাংস হাড় হাড্ডি সম্পূর্ণ চেষে ফেলেছে, শরীর থেকে এগুলি লোহার চিরুনি দিয়ে বের করে নিয়েছে। আল্লাহর নবী বলছেন তাদেরকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, তারপরও তারা আল্লাহর উপরে তাওয়াক্কুলে বিশ্বাসী ছিল। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর তোমরা বলছো দোয়া করতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে ভালো মন্দ তকদিরকে
মেনে নিতেই হবে, তকদির মেনে নেওয়া ফরজ। নয় নম্বরে আল্লাহ এবং যারা রসুলের নাফরমানি করে, অর্থাৎ রসুলের আদর্শকে অস্বীকার করে, আল্লাহর সত্য নিদর্শনকে অস্বীকার করে, সেটা হলো কোরআনুল করিম। সত্য নিদর্শন বলতে কোরআনুল করিম, এটাকে যারা অস্বীকার করে, রসুলের সুন্নত পাওয়ার পরও বেদাতির মতো জঘন্যতম পন্থায় জীবনযাপন করে, বেদাতকে তারা উত্তম মনে করে, ভালো মনে করে, হ্যাঁ নেকির কাজ মনে করে, সওয়াব মনে করে, আল্লাহ এবং রসুলের নাফরমানি করে যারা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সময় পেরিয়ে গেছে এই যে সকল কর্মগুলি লানত ডেকে আনে এর উপরে ইনশাআল্লাহ আলোচনা চলতেই থাকবে। আপনারা, আপনাদেরকে আমার দাওয়াত রইল, আপনারা এই লানতগুলি আজকের মোটামুটি 10টা লানত আপনারা শুনেছেন, এই লানতগুলি অসংখ্য লানত আমাদের ডেকে আনতেছে, আমরা এই লানত বয়ে বেড়াবো না, লানত নিয়ে মরবো না, লানত নিয়ে আল্লাহর সামনে উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন লানত থেকে বেঁচে থেকে আমরা মরতে পারি। সকলে পড়ে আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।